সাম্প্রতিক সময়ে চিত্রনায়ক শাকিব খানের নতুন সিনেমা প্রিয়তমা এর অফিসিয়ালি প্রথম একটি পোস্টার প্রকাশ পেয়েছে। গতকাল শাকিব খানের অফিসিয়াল ফেসবুকে সেই পোস্টার শেয়ার করেছে। পোস্টার দেখে দর্শকদের ভিতরে অনেক প্রশংসা পাচ্ছেন শাকিব খান। সাধারণভাবে এই ধরনের পোস্টার যে বাংলা সিনেমার হবে এটি তো কেউ আশাই করেনি এবং তার প্রথম পোস্টারের লুকিং দেখে সবাই প্রশংসা করছে। দেখা যাচ্ছে বৃষ্টি ভেজা একটা অবস্থায় শাকিব খানের বড় বড় চুলগুলো আবার বেঁধে রেখেছে। জ্বলন্ত সিগারেট হাতে নিয়ে এক ফেরারি ভালোবাসার প্রতীক এই পোস্টারে উঠে এসেছে। দর্শকরা পোস্টারটি নিয়ে বেশ প্রশংসা করছে। সাধারণত বাংলা সিনেমায় এমন পোস্টার আমরা কখনোই আশা করি না, দর্শকরাও আশা করেনি, কিন্তু সেটি করে দেখিয়েছেন বাংলাদেশের সুপারস্টার শাকিব খান। এদিকে একটি কথা উল্লেখ করে নিই, এই পোস্টার রিলিজ হচ্ছে তার সকালবেলায়। চিত্রনায়িকা বুবলি কিন্তু শাকিব খানকে নিয়ে গণমাধ্যমে বেশ আলোচনা করে বসেছে, কিন্তু এসবকে তোয়াক্কা না করে বুড়ো আঙ্গুল দেখিয়ে শাকিব খান কিন্তু তার কাজ রীতিমতো দর্শকদের জন্য পরিচালনা করে যাচ্ছে। প্রিয়তমা সিনেমাটি পরিচালনা করছে হিমেল আশরাফ। হিমেল আশরাফের সাথে শাকিব খানের ভালো সম্পর্ক হলেও কোনো সিনেমায় তাদের কাজ করা হয়নি, তো এই প্রথম হিমেল আশরাফ শাকিব খানের সাথে এই সিনেমাটি পরিচালনা করছে। সিনেমাটির জন্য নায়িকা আনা হয়েছে কলকাতার জি বাংলার অন্যতম জনপ্রিয় একজন অভিনেত্রী ইদ্দিকা পাল। তার ছবি গণমাধ্যমে শেয়ার করা হয়েছে এবং ইদ্দিকা পাল কিন্তু ইতিমধ্যে বাংলাদেশের মানুষের কাছে ভালোবাসা প্রকাশ করেছে। দর্শক, সাম্প্রতিক সময়ে এবার ঈদে লিডার আমি বাংলাদেশ সিনেমা দিয়ে শাকিব খান বেশ ব্যবসা করেছে এবং যারা কিনা এর আগে শাকিব খানের সিনেমা দেখতো না তারাও নাকি লিডার আমি বাংলাদেশ দেখেছে এবং সিনেমার কাহিনী, সিনেমায় শাকিব খানের অভিনয় অনেক ভালো ছিল, অনেক ভালো লাগার মতন ছিল। এবার কোরবানি ঈদে শাকিব খানের প্রিয়তমা সিনেমা দেখা যাবে হলে। এই সিনেমা নিয়ে শাকিব খান যেমন আশাপ্রাপ্ত, তেমন আশায় রয়েছে বাংলাদেশের শাকিব খানের ফ্যান ফলোয়াররা। শুধু যে বাংলাদেশের ফ্যান ফলোয়ার শাকিব খানের রয়েছে তা কিন্তু নয়, কলকাতায়ও শাকিব খানের বেশ একটা ফ্যান রয়েছে, তারাও শাকিব খানকে খুব পছন্দ করে। তো এবার ঈদের প্রিয়তমা ছবি দিয়ে শাকিব খান দর্শকদের অন্য কিছু উপহার দিবে তা বোঝাই যাচ্ছে। দর্শক, এই পোস্টার সম্বন্ধে যদি আপনার অন্য কোনো মতামত থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্ত বিদায় জানাচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।